জীবনের ডায়েরিতে লিখতে শুরু করলাম আরও একটি নতুন গল্প। আর এই গল্পের কথা লিখতে লিখতে তোমাদেরকেও শোনাবো। তো চলো আজকের গল্পটা শুরু করি। আজকের গল্পের পটভূমি মৌসুনি আইল্যান্ড। তো সকাল সকাল মৌসুনি আইল্যান্ড যাব বলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে। আগের দিন রাত্রে একটা আত্মীয় বাড়িতে এসেছিলাম ট্যাংরার কাছাকাছি। সেখান থেকে ক্যাব বুক করে শিয়ালদা পর্যন্ত পৌঁছে গেলাম ভোর 4টের আগেই। 4টেই আমাদের ফার্স্ট ট্রেন নামখানার উদ্দেশ্যে। এখানে বলে রাখি, সব ট্রেনগুলো কিন্তু ডাইরেক্ট নামখানা পর্যন্ত যায় না, লক্ষ্মীকান্তপুর পর্যন্ত দেখায়। আর লক্ষ্মীকান্তপুরে গিয়ে মিনিট 20 থেমে থাকার পর এই ট্রেনগুলি আবার নামখানার উদ্দেশ্যে যাত্রা করে। এখন মৌসুনি আইল্যান্ড যেতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে এসে পৌঁছতে হবে নামখানা স্টেশনে। যারা বাসে আসতে চাও তাদের জন্য কলকাতা থেকে ডাইরেক্ট নামখানা পর্যন্ত বাসও চলে। তো ফাইনালি লক্ষ্মীকান্তপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। দেখো, আসলে শিয়ালদা থেকে যখন ট্রেন আমরা সার্চ করছিলাম তো শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানা ট্রেন দেখা ছিল না সকালে। তো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, এবং ওই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর থেকে কিন্তু আবার যাবে নামখানার দিকে। তো এখানে 25 মিনিটের মতো হল্ট ছিল। তো অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট আছে। 55-তে ছাড়বে। এখন বাজে ঘড়িতে 5:42। তো 55-ই ছাড়বে, মানে আর 15 মিনিটের মতো টাইম আছে। তো চলো এরপরে কী হচ্ছে দেখাবো। আর অন্ধকার ছিল বলে তখন কিছু দেখাতে পারিনি। আর শিয়ালদাতে এসে কোনো রকমের ছোটো ছোটো ট্রেন পেয়েছি, তখন তো ভিডিও শ্যুট করার মতো কিছু পরিস্থিতি ছিল না। তো চলো ট্রেনে উঠে যাই। ফাইনালি এখন নামখানা স্টেশনে পৌঁছে গেছি। আর নামখানা স্টেশনে পৌঁছানোর যা টাইম ছিল 6:55, 5 মিনিট লেট। 5 মিনিট লেটে ঢুকেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরপরে তো প্রথমবার এলাম, এরপরে চলো এখানে টোটো বা গাড়ি কি পাওয়া যায় যাওয়ার জন্য সেটা দেখি। আর এটা হচ্ছে নামখানা স্টেশনের বাইরের দিকটা দেখো। আর এই দিকটা দিকে গেলে এইখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। এটা সব মৌসুনি, বকখালি সব যাবে। আর কিন্তু যদি এইদিকে না যাওয়া হয় তাহলে একটু আগে গিয়ে ওইখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড থেকে কিন্তু বাসটা সবই পেয়ে যাবে। তো আমরা একটু আগেই যাব, এখান থেকে নেবো না, একটু আগে যাব। আর দরদাম করে দেখবো যে কীরকম কী পয়সা নিচ্ছে, কীরকম কী দাম নিচ্ছে। তো সেগুলো তোমাদেরকে বলবো। চলো একটু আগেই যাই ওই দিক দিয়ে। তো তোমরা দেখলে স্টেশনে নেমেই কিন্তু আমরা প্রথমেই ওখান থেকে টোটো করে নিয়ে নিই। ওইখান থেকে স্টেশনের কাছ থেকে যে টোটোগুলো হয় সেগুলো কিন্তু একটু রেট বেশি বলে। তোমরা দরদাম করতে করতে একটু এগিয়ে চলে আসো মেন রাস্তার দিকে, যেমনটা আমরা করলাম। তো মেন রাস্তার দিকে এসে এখান থেকে ম্যাজিক গাড়ি করে আমরা পাতিপুনিয়া ঘাটের দিকে যাত্রা শুরু করলাম। এই ম্যাজিক গাড়িগুলোই আমাদের ভাড়া পড়েছিল 40 টাকা করে পার হেড। মোটামুটি 35 থেকে 40 মিনিট টাইম নিয়ে গাড়িটা আমাদেরকে পৌঁছে দিল পাতিপুনিয়া ঘাটে। আর ফেরি কিন্তু ওয়েট করছিল আমাদের জন্যই, তাই তাড়াহুড়ো করে ফেরির মধ্যে উঠে পড়লাম। মাত্র 10 টাকা করে টিকিট নিল ওই পারে যাওয়ার জন্য। এবারে বলে রাখি, ওই পারে গিয়ে কিন্তু আমাকে টোটো বুক করতে হবে আমাদের নিজস্ব ক্যাম্পে যাওয়ার জন্য। এই পারে এসে সমস্ত টোটোই কিন্তু একই রেট নেবে, এখানে কিন্তু আলাদা করে কোনো রেটের ব্যাপার নেই। তাই এখানে এসে যে কোনো টোটোতে উঠে পড়ো, আর তোমার যে ক্যাম্প সেই ক্যাম্পের নামটা টোটো ড্রাইভারকে বলে দাও। যেমন আমরা ছিলাম এনজয় পার্কে। তো যথারীতি টোটো দাদা আমাদেরকে একদম আমাদের বিচ ক্যাম্পের গেট গোড়ায় নামিয়ে দিল। এটা কোন ক্যাম্প? আমাদের এনজয় পার্ক। চলো এনজয় করতে যাই। তো ফাইনালি বিচ ক্যাম্পের মধ্যে ঢুকে গেছি। আর আমাদের ক্যাম্পের নাম হচ্ছে এনজয় পার্ক। তোমাদেরকে ক্যাম্পের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো, ডেসক্রিপশানে বলে দেবো পরে আরও। আর এখন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ওয়েদার খারাপ, মানে বৃষ্টি হচ্ছে এখানে, এরকম বৃষ্টি হচ্ছে। আর এই টেন্টগুলো আমাদের নেওয়া ছিল, কিন্তু এই টেন্টগুলোর ওপরে ছাউনি নেই। আর সে কারণে এই টেন্টগুলোতে আমরা থাকতে পারবো না, কারণ বৃষ্টিতে রাত্রিতে আরও বেশি প্রবলেম হয়। দেখো টেন্টগুলো উঠছে, দেখো কীরকম হাওয়াতে। তো সেটা সমস্যা হচ্ছে, তাই আমরা এখন এইদিকে টেন্ট নিয়েছি, টেন্টেতেই থাকবো। এইদিকে টেন্টগুলো, এই যে ঘরের দিকে টেন্টগুলো, এগুলো নিয়েছি। এগুলোতে কিন্তু জল কম ঢুকবে। আর টেন্টের কত রেট আছে, ঘরগুলো রুমগুলোর কত রেট আছে সেগুলো সব বলবো, রুমটাও তোমাদেরকে আমি দেখাবো। বিচ ক্যাম্পে আসার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম করা হলো, ওয়েলকাম জানানো হলো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। और वेलकाम ड्रिंक्स हिसाबे छिलो एकटा करे डाबेर जल। एखाने समस्त बीच कैम्पेरई पैकेज शुरू हय लांच डिनार एबं ब्रेकफास्ट। किन्तु आमरा खूब सकाल सकाल चले आसार जोन्नो आमरा ब्रेकफास्ट थेके शुरू करेछिलाम आमादेर पैकेज, कारण परेर दिन आमरा ब्रेकफास्ट ना निये बेरिये जाबो एरकम एकटा टार्गेट आमादेर छिलो। ताई एकटु वेट करार परेई आमादेर जोन्नो टेबिले साजिये देया हलो आजकेर ब्रेकफास्ट। चलो ब्रेकफास्ट लेगे गेছে टेबिले। কি আছে ব্রেকফাস্টে? একটা করে ডিম সিদ্ধ, চারটে করে লুচি আর একটুখানি আলুর ঝোল। আর আলুর ঝোল। যথারীতি এদিক সেদিক করে ঘুরতে ঘুরতে আর এই লোকাল গ্রাম্য পরিবেশ এনজয় করতে করতে দুপুর হয়ে গেল। দুপুরের খাবারও আমাদের জন্য সার্ভ করা হলো এবং খাবারের কোয়ালিটি ছিল এক কথায় অপূর্ব। সাথে ছিল এই বিচ ক্যাম্পের সমস্ত স্টাফেদের আন্তরিকতা, দুটোই ছিল কিন্তু খুবই সুন্দর। খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরির মাঝে চলতে শুরু করলো এখানে ওখানে গিয়ে ফটোশ্যুটের পালি। তো এই সময় চলো তোমাদেরকে আমার টোটাল বিচ ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখায় আর কোথায় কি আছে সেগুলো একটু তোমাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বিচ ক্যাম্প, এই যে পিছনে দেখতে হচ্ছে এটা বিচ ক্যাম্প। আচ্ছা দেখাচ্ছি, এদিকটা হচ্ছে এন্ট্রি, ওইটা মেন রাস্তা, এদিকটা এন্ট্রি। আর এই দিক থেকে এসে যখন ঢুকে গেলাম এই যে টেন্ট রয়েছে একদম ওই যে ওই বাইরের যে টেন্টগুলো ওগুলো হচ্ছে সব মানে একদম সি ফেসিং টেন্ট, আর এগুলো হচ্ছে ভেতরের টেন্ট। সি ফেসিং টেন্টগুলো আজকে বন্ধ আছে কারণ ওয়েদার খারাপ, ওই জন্য বন্ধ আছে। আর এই দিকের এই যে ঘরগুলো রুমগুলো এগুলো সব মানে এগুলো তো হচ্ছে নন এসি রুম, এদিকে টেন্ট আর এইদিকে আছে এসি রুম। তো রুমের ভাড়াগুলো সব তোমাদেরকে আমি বলে দিচ্ছি বা ডিসক্রিপশানে লিখেও দেবো, আর বিচের ফোন নম্বর সহ বিচের ডিটেলস সমস্ত কিছু যোগাযোগের ঠিকানা সব কিছু বলে দেবো। আর এই যে টেন্টগুলো না টেন্টগুলোর জন্য কমন বাথরুম আছে, ওই দিকে বাথরুম আছে, এই দিকে বাথরুম আছে আর ওই দিকেও বাথরুম আছে আর ওই দিকেও টেন্ট আছে। এইগুলো হচ্ছে সব ডবল টেন্টগুলো মানে যেগুলো দুজন করে থাকার জন্য। আর এই দিকে আছে ফ্যামিলি টেন্ট মানে বড়গুলো, বড়গুলো একটু দেখিয়ে নিচ্ছি দেখো, এগুলো সব বড় টেন্ট মানে এগুলো শুধু দুজনের জন্য আর এগুলো ফ্যামিলি, চারজন বা ছয়জন করে থাকা যাবে, এগুলো বড় বড় রুম। তো চলো এখন তোমাদেরকে বলে দিই আমাদের এই এনজয় পার্কের প্যাকেজ সম্পর্কে। এখানে যে টেন্টগুলো তো আমাদেরকে দেখেছি এই টেন্টগুলো পার হেড 900 টাকা করে ভাড়া উইথ মিল, মানে সব ধরনের খাবার সহ 900 টাকা করে ভাড়া পার হেড। আর এখানে নন এসি যে রুমগুলো ছিল নন এসি রুমগুলোর ভাড়া 1200 টাকা করে পার হেড এবং এসি রুমগুলো 1400 টাকা পার হেড। আমরা টেন্টের মধ্যেই ছিলাম, আমাদের টেন্ট তোমাদেরকে আমি দেখিয়েও দিয়েছি। চিকেন বারবিকিউর জন্য আলাদা করে এক্সট্রা পে করতে হয়, আর এই চিকেন বারবিকিউ 400 টাকা পার কেজি চিকেন হিসাবে ওনাদেরকে দিতে হয়। গুড ইভিনিং বন্ধুরা, ওই বিচে ছিলাম, ওই বিচ থেকে আবার এই বিচে চলে এসেছি। এই বিচ মানে এটা সেই ম্যানগ্রোভ বিচ, যেখানে ম্যানগ্রোভের দেখো গাছগুলো আছে না, এই বিচটাতে এসেছি। আর এখানে দেখো অনেকগুলো নৌকো আছে, ওনাদেরই একজন বলছিলেন যে নৌকোয় করে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমাদের অত সাহস নেই আর জলকে প্রচণ্ড ভয় পাই, তনু তো যাবেই না, সেজন্য গেলাম না। আরেকটা কথা বলে দিই, আজকে মেঘলা আবহাওয়া কিন্তু এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে এখানটা এসে, ওই বিচ ক্যাম্পের থেকেও এখানটা বেশি ভালো লাগছে। আমার মনে হয় তোমরা যখন মৌসুমি আসবে তো আলাদা করে 2 ঘন্টা টাইম কিন্তু এটার জন্য রেখো, কারণ এখানে ফটোশুট করার মতো খুব। এবং এই সারা সন্ধ্যাটা বিচ ক্যাম্পের মধ্যে প্রচুর পরিমাণে আনন্দ করে চিকেন বারবিকিউ এনজয় করে আর সন্ধ্যের স্ন্যাক্স খেয়ে আস্তে আস্তে সন্ধ্যাটাও কেটে গেল। চলে এলো ডিনারের টাইম এবং যথারীতি 9:30 পরে আমাদের জন্য ডিনারও সার্ভ হয়ে গেল টেবিলেতে। ঠান্ডা হয়ে গেছে, যা হাওয়া দিচ্ছে ঠান্ডা তো হবে। তো এটাই জীবনের গল্প। মানে যখন আমি সকালে গিয়েছিলাম তখন ছিল প্রচন্ড পরিমাণে, কিন্তু ওখানে বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড নয় বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘলা ছিল, একটা মনে শঙ্কা ছিল যে সারাদিনটা এনজয় করতে পারবো কি পারবো না, বা বৃষ্টির কারণে কি হবে, প্রোগ্রামটা ভেস্তে যাবে কিনা। কিন্তু অ্যাকচুয়ালি তা কিছুই হলো না, বৃষ্টিও হলো, আকাশও ভালো হয়ে গেল, পরে এনজয়ও করলাম, সমস্ত কিছু হলো। সারা সন্ধ্যাটা এনজয় করার পরদিন সকালে আমরা ওখান থেকে টোটো নিয়ে চলে এলাম বাগডাঙ্গা ঘাটেতে। এখানে 3টে ঘাট, পাতিবুনিয়া ঘাট, বাগডাঙ্গা ঘাট, আরেকটা মাঝে কি ঘাট রয়েছে আমার এই মুহূর্তে মনে নেই, আমি ডেসক্রিপশানে লিখে দেবো। আর আমরা পাতিপুনিয়া ঘাটে যাব বলেই বেরিয়েছিলাম, কিন্তু যিনি টোটোর ড্রাইভার ছিলেন ওই টোটোর দাদা আমাদেরকে বললেন যে যেহেতু আকাশের অবস্থা খারাপ, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তাই যদি ফেরি বন্ধ হয় বা ফেরির যদি কিছু অসুবিধা হয় সেটা পাতিপুনিয়া ঘাটে প্রথম হবে, কারণ পাতিপুনিয়া ঘাটের ও যে জলের যে ইয়েটা মানে এপার থেকে ওপার পর্যন্ত অনেকটা চওড়া, অনেকক্ষণ বেশি জলে থাকতে হয়, নদীটা চওড়া, আর সেক্ষেত্রে বাগডাঙ্গা ঘাটটা কিন্তু অনেক কাছে হবে এবং অনেকটা ছোট হবে, তো সেই জন্যই বাগডাঙ্গা ঘাটে চলো, ওখানে কিন্তু ফেরি পাওয়া যাবে। যথারীতি আমাদের টেন্ট থেকে আমাদেরকে টোটোতে পিক আপ করে বাগডাঙ্গা ঘাট পর্যন্ত নিয়ে ওই টোটো দাদা পৌঁছে দিলেন। ভাড়া নিয়েছিলেন 30 টাকা, পাতিপুনিয়া ঘাট যেতে কিন্তু ওটা 25 টাকা ভাড়া নেই, যেহেতু ডিস্ট্যান্সটা অনেকটা বেশি তাই 30 টাকা নিয়েছিলেন, কিন্তু তাতে আমাদের অপরটা কিছু নেই, কারণ 10 টাকা দিয়ে আমরা ওপারে চলে গেলাম। আর ওপারে যাওয়ার পর যে ওপার থেকে যে ম্যাজিক গাড়িগুলো যেগুলো আমাদেরকে নামখানা স্টেশন পর্যন্ত নিয়ে যাবে, এই ম্যাজিক গাড়িগুলো কিন্তু 35 টাকা করে পার হেড আমাদের ভাড়া নিল, মানে এখানে 5 টাকা কম ওখানে 5 টাকা বেশি, অ্যাকচুয়ালি সব ঠিকঠাক হয়ে গেল। তো এটাই হলো প্রোগ্রাম। তারপর নামখানা স্টেশন এবং নামখানা স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা এবং যে যার বাড়ি। তো এভাবেই কিন্তু আমার মৌসুনি আইল্যান্ডের গল্প আমি শেষ করব। তবে আরেকটা কথা বলে দিই যে এই মৌসুনি আইল্যান্ডের সমস্ত ট্যুর সম্পর্কে এটা তো একটা ব্লগ আকারে ছিল, এই ব্লগটাই তোমাদেরকে দেখালাম। এরপরে একটা ট্যুরের সামারি, অ্যাকচুয়ালি ট্যুর সামারি যেটা হয় সেটা মৌসুনি আইল্যান্ডে বসেই আমি সেখানে শ্যুট করেছিলাম, সেটা তোমাদের জন্য আমি 2-1 দিনের মধ্যেই আপলোড করব। তো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করো, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর ওই ভিডিওটা যাতে তোমরা দেখতে পাও, যাতে তোমরা মৌসুনি আইল্যান্ড যেতে গেলে তোমাদেরকে আরও কী কী এক্সট্রা জানার দরকার সেগুলো কিন্তু সমস্ত কিছু ওই ভিডিওটার মধ্যে আছে। তো ওই ভিডিওটার জন্য ওয়েট করতে থাকো, 2-3 দিনের মধ্যে আমি আপলোড দিয়ে দেবো। তো চলো টাটা বাই বাই, আজকের মতো এখানে। আর আজকের গল্প